অধিনায়ক থেকে অবসর নিলেও যতদিন ফিট থাকবেন ততদিন টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন একথা জানিয়েছেন। বুধবার কলম্বোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, মাশরাফি, সাকিব, তামিম ও মুশফিক দলের জন্য অপরিহার্য। তাদের দলকে আরও অনেক কিছু দেয়ার আছে। এই সময় তিনি বলেন, মাশরাফির দল থেকে বাদ পড়ার কোনো কারণ নেই। যতদিন ফিট থাকবে ততদিন মাশরাফি ক্রিকেট খেলবে। তিনি আরও বলেন, মাশরাফি একটা জিনিস সবসময় বলে আসছিল যে এই টি টোয়েন্টি সিরিজটা ক্যাপ্টেন হিসেবে তার শেষ সিরিজ, তার মানে স্কোয়াড থেকে বাদ যাচ্ছে না। এর আগে মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলা শুরুর আগে মাশরাফি ফেসবুক স্ট্যাটাসে অবসরের কথা জানান। এতে তিনি বলেন, আমি মনে করি টি টোয়েন্টি ফর্মেট থেকে অবসর নেওয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময়। ম্যাচের টসের সময় তিনি ধারাভাষ্যকার ডিন জোন্সকে জানিয়ে দেন তার টি টোয়েন্টি থেকে অবসরের কথা। এদিকে মাশরাফির অবসর তার সতীর্থরা সহ দেশের হাজারো ভক্ত কিছুতেই মেনে নিতে পারছেন না। সকলের একটাই দাবি, মাশরাফির অবসর মানি না, তাকে আবারও মাঠে দেখতে চাই। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।